সুস্থ হয়েই ভারতকে কঠিন হুমকি দিল তামিম। তাহলে কি এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন তামিম ইকবাল? বিস্তারিত জানুন ভিডিওতে। বড় আশা নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে সেই আশা ভেঙে গিয়েছে টাইগারদের। এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গেলেও নিয়ম রক্ষার্থে আগামী 15 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। আর এই ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার গুঞ্জন উঠেছে তামিম ইকবালের, কেননা পারিবারিক কারণে এশিয়া কাপের শেষ ম্যাচ থেকে ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। আর এদিকে কোমরের ব্যথা কাটিয়ে সুস্থ হয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। তাই তো বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারলে ভালো অভিজ্ঞতা হতো টাইগার এই ব্যাটসম্যানের, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হচ্ছে না। কেননা তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন, আর তাই তো ভারতের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে ইনামুল হক বিজয়কে, আর বিজয়ের সাথে ওপেন করবেন লিটন দাস।